আসসালামু আলাইকুম, আমি অনিমা সিয়াম, অনিমা ব্লগ থেকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে টিউলিপের শহর। তো হাজারো ফুল, তো আমি আমার লাইফে কখনো টিউলিপ ফুল দেখি নাই, মানে ফেস টু ফেস। তো প্ল্যান করলাম যে সবাই মিলে যাব, তো এই তো রওনা হলাম, সবাই ছিল, তো এই তো বাসা থেকে নেমে গেছি, এখন আমরা গাড়িতে উঠব। তো ওই দিনটা খুব সুন্দর ছিল, আর যেহেতু এখন ইউরোপে সামার চলে আসছে, ঠান্ডাও মোটামুটি শেষ, তো হালকা শীত ঠান্ডা, তো ওই দিনটা একটু বাতাস ছিল, তারপর ওয়েদারটা খুব সুন্দর ছিল, নীল আকাশ। তো এই তো আমরা পৌঁছে গেছি, তো আমার বাসার কাছেই ছিল জায়গাটা, তো বেশি সময় লাগেনি যেতে, তো মিনিমাম 20-25 মিনিট লাগছে। তো এই তো আমরা এসে পড়ছি, তো এই তো পার্কিংয়ের জন্য ট্রাই করতেছিলাম, বাট এত মানুষ ছিল ওই দিন, মানে পার্কিংয়ের কোনো জায়গাই নেই, তো আমরা ভাবতেও পারি নাই যে এত মানুষ হবে, কারণ হালকা হালকা ঠান্ডা ছিল, তো ভাবছিলাম যে হয়তো ঠান্ডার কারণে অনেকে আসবে না, বাতাসও ছিল। এই তো আমরা গাড়ি থেকে নেমে গেছি, তো আমরা নেমে পুরাই অবাক, দূর থেকে এত সুন্দর লাগছিল, মানে হাজার হাজার ফুল। তো আমি যতটুকু জানি যে টিউলিপের নাকি 150 কালার হয় আর কি, 150 জাত হয়। তো এই তো আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম, তো এখানে লেখা ছিল যে কয়টা ফুল নিলে কত টাকা পে করতে হবে, তো এই তো আমরা ঢুকতেছি, এই তো আমরা ঢুকে গেলাম। দেন টিউলিপ উঠানোর জন্য একটা বালতি আর একটা মানে লাঙ্গল, পেট বলতে হয় না অ্যাকচুয়ালি এটার নাম কি, এটা মানে নিচ থেকে পুরো মাটি সহ উঠাইতে হয় চারাটা সহকারে। তো এই তো কি সুন্দর, জাস্ট একটা ওয়া ওয়েদার ছিল, তো এদিকে তো ফুল টুল শেষ হয়ে যাচ্ছে, মানে কী যে ভালো লাগতেছিল ওই দিনটা, এত সুন্দর, পুরো রেড কালার। এই টিউলিপের চাষ নাকি অটোমান সাম্রাজ্য থেকে শুরু হয়েছে, তার মানে তুর্কি থেকে, তো তুর্কি থেকে হচ্ছে নেদারল্যান্ড, তো টিউলিপের জন্য বিখ্যাত। তো মানে অবাকই লাগতেছে যে ইউরোপের মাটিতে, মানে ইতালি একটা জায়গা, এত সুন্দর সুন্দর ফুল, তো ওয়েদারটাও মানে জাস্ট ওয়াও, আর ফুলগুলো এত সুন্দরভাবে ফুটছে। তো মূলত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ফুল ফোটা শুরু হয় আর কি, মানে মূলত 22 দিন আগে চারা ফোটানো হয়, তো 22 দিন পরেই ফুলগুলো ফুটে আর কি, প্রথমে পাতাগুলো হয় দেন ফুলগুলো ফুটে। তো এই তো হাজারো হাজারো কালার, মানে হয়তো জানি না ক্যামেরায় কেমন দেখা যাইতেছে, তো ফেস টু ফেস না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর। তো এখানে আমি ছিলাম, আমি ওদেরকে ছবি টুবি উঠাই দিতেছিলাম, তো আমার খুব ভাল লাগতেছিল, হালকা হালকা বাতাস দিন আমরা এর মাঝে দিয়ে হাঁটতেছিলাম, তো আমুও ছিল, আমুকে একটা ছবি নিলাম, আমিও নিলাম। তো গোলাপি আর ওর পাশে গোলাপি হলুদ ছিল, এদিকে আবার লাল হলুদ ছিল, তো জায়গাটা খুব সুন্দর, প্রত্যেকটা মানুষই এসে ফুল তুলে নিয়ে যাচ্ছে, তা আমি ট্রাই করতেছি যাতে একটা উঠাইতে পারি, মানে নিচ থেকে এত শক্ত ছিল উঠাইতে পারি না, অনেক কষ্ট হয়েছে প্রথমগুলা, পর দিন কয়েকটা উঠানোর পরে বুঝে গেছি যে কীভাবে উঠাইতে পারবো। এটা হলুদ কালার
কালারগুলো দূর থেকে অনেক সুন্দর লাগে, মনে হয় যে সরষে ক্ষেত, কিন্তু আসলে তো টিউলিপ। তো এরই মাঝে আমার বোন বলতেছিল তোমরা এর মাঝে একটু হাঁটো, তো আমরাই তো হাঁটতেছিলাম, একটু রোম্যান্টিক চলতেছিল, যদিও অনেক মানুষের ভিড় ছিল ওই সময়টা, কারণ আস্তে আস্তে মানুষ আসতেই ছিল, আস্তে আস্তে এতো আমরা আবার ব্যাক করতেছিলাম, জানি না কেমন হয়েছে। তো ওই সময় আমার কিছু ছবি ছিল, এই তো আমি আমার উঠানো হয়ে গেছে, তো এই তো আমরা চলে যাবো দেখে কয়েকটা ছবি নিয়েছিলাম আমার বোন। তো এই যে এত সুন্দর সুন্দর কালারফুল ফুল রেখে বাসায় আর চলে যেতে ইচ্ছা করতেছিল না, মনে চায় যে এর মাঝে বইসা থাকি, মানে এত সুন্দর ফুলগুলোর কালার। আমি লাস্টে যখন কয়েকটা ট্রাই করতেছিলাম উঠানোর জন্য পারতেছিলাম না, মানে নিচ থেকে মনে হচ্ছিলো যে অনেক শক্ত, অনেক কষ্ট হয় আর কি উঠানো, চারি দিয়ে উঠানোটা অনেক কষ্ট। তো মূলত এই আটটা বা দশটা নিলে হলে দশই বেরিয়ে হবে, তো ওই সময় আমরা চলে যাব দেখে লাস্ট আবার কিছু ছবি নিতেছিলাম। এর মাঝে একটা বোর্ড ছিল, তো জায়গাটার নাম হচ্ছে তুলিপানি দেল ব্রেইনটা, এই তো জায়গাটার মধ্যে আবার একটা বোর্ড ছিল, এরকম আমরা আবার দুস্তামি করে ছবি উঠাচ্ছি, দেনেই তো চলে যাবো আমরা। তো এটা লাইনে দাঁড়াবো বলে কয়েকটা ছবি নিচ্ছিলাম লাস্টে, তো আমি লাইনে দাঁড়াইছি। তো এইগুলো যাওয়ার আগের মুহূর্তগুলি, তো যে একে একে সবাই প্রে করতেছে, কারণ ক্লোজ হয়ে যাবো একটু পরে, কিছু সময় থাকে ধরেন 8টা থেকে 12টা পর্যন্ত, দেন আবার 2টা কি 3টা থেকে 6টা 7টা পর্যন্ত বিকেল। এই তো চলে যাবো লাস্ট মুহূর্তের ভিডিওগুলো আর কি এগুলি। তো আমি পে করতেছিলাম, তো আমার হাজব্যান্ড আবার পিছন থেকে ভিডিও নিতেছিল, তখন আমরা চলে যাবো, পে করা হয়ে গেছে। এই ফুলের এই মায়া রেখে চলে যেতে ইচ্ছে করছিল না বাসায়, তো জানি না কেমন হয়েছে ভিডিওটা, তো ভালো লাগবো আশা করি সবার সাথে শেয়ার করতে পারছি। আর এরকম সুন্দর একটা দিয়েতে এরকম সুন্দর হাজারো ফুলের মাঝে যাওয়াটার আনন্দে অন্যরকম। তো এখানে যারা মূলত গেছে বা আমি আমার বাসার কাছে ছিল দেখিয়ে গেছি, আপনারা চাইলে এরকম জায়গায় ঘুরে আসতে পারবেন, বিকজ এখন ইউরোপের অনেক জায়গায় এরকম চুল ইয়া হয় চাষ করে,
তো এই তো আমরা এসে বসছি, উঠে যাবো গাড়িতে। Rugged terrain, all of the colors, the grit and dirt. তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।